রাস্তা যদি ভালো হয় তাহলে আমাদের গাড়ি চালাইতে সুবিধা হইব আমাদের যাত্রীদেরও অনেক সুবিধা হইব তাদের সময় বাঁচবে দ্রুত এই কাজ সম্পূর্ণ করলে আমরা শরীয়তপুরবাসী এবং ব্যবসায়ীরা উপকৃত হব রাজধানী ঢাকার সঙ্গে সড়ক যোগাযোগে এতদিনের কষ্ট লাঘব হয়েছে শরীয়তপুরবাসীর জেলা সদর টার্মিনাল থেকে পদ্মা সেতুর ওপর দিয়ে মাত্র দুই ঘন্টায় পৌঁছানো যাচ্ছে রাজধানীতে শরীয়তপুর থেকে ঢাকার দূরত্ব মাত্র পঁচাত্তর কিলোমিটার আর জেলা শহর থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক্সপ্রেসওয়ে দূরত্ব মাত্র সাতাশ কিলোমিটার এ অংশটির বেহাল দশার কারণে গত কয়েক বছর ধরে চরম ভোগান্তি পোহাতে হয়েছে জেলাবাসীর তবে চলমান সংস্কার কাজের ষাট শতাংশ শেষ হওয়ায় এখন নির্বিঘ্নে চলাচল করতে পারছেন তারা এতে স্বস্তি প্রকাশ করেছেন এ মহাসড়কের যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টরা বাকি কাজ দ্রুত শেষ করার দাবি তাদের আগে আমাদের রাস্তাঘাট খারাপ

সম্পূর্ণ করলে আমরা সুর্যপুরবাসী এবং ব্যবসায়ীরা উপকৃত হবেন প্রকল্পের মেয়াদ বাড়ানো হয়েছে আরো 2 বছর তবে তার আগেই শেষ করার আশ্বাস সড়ক বিভাগের 2026 সালের জুন পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে তবে অধিকাংশ মূল যে কাজ সেই কাজ আমরা আশা করছি আগামী এক মধ্যে আমরা সম্পন্ন করে ফেলব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক্সপ্রেসওয়ে শরীয়তপুর মহাসড়কের সংস্কার ব্যয় ধরা হয়েছে এক হাজার ছয়শো বিরাশি দশমিক পঞ্চান্ন কোটি টাকা সময় সংবাদ শরীয়তপুর